নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, আমার চ্যানেলে স্বাগত জানাই। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চরিত্রহীন উপন্যাসটি 45টি পর্ব নিয়ে রচিত। এই উপন্যাসটির 1 থেকে 14 সংখ্যা পর্যন্ত পর্ব আমি আমার আগের ভিডিওগুলিতে পাঠ করেছিলাম। আজ আপনাদের চরিত্রহীন উপন্যাসটির 15, 16 এবং 17 সংখ্যা পর্ব পাঠ করে শোনাব। পাঠ শুরু করার আগে বলি, আমার উপন্যাস পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস চরিত্রহীন। 15। সতী স্থির করিল সে ডাক্তারি পড়া ছাড়িবে না। তাই পরদিন সন্ধ্যার সময় কাহাকেও কিছু না বলিয়া বেহারিকে সঙ্গে করিয়া তাহার সাবেক বাসায় আসিয়া উপস্থিত হইল। বাড়িটা তখনও খালি পড়িয়াছিল। বাড়িওয়ালাকে ধরিয়া 6 মাসের বন্দোবস্ত করিল এবং নিকটবর্তী হিন্দু আশ্রমে গিয়া সন্ধান করিয়া এক পাচক নিযুক্ত করিয়া খুশি হইয়া বাহির হইয়া পড়িল। বেহারিকে কহিল, আমরা কালই চলে আসব, কি বলিস বেহারি? বেহারি সম্মতি জানাইল। পথে চলিতে চলিতে সতীশ বলিল, কাজটা ভালো হয় না বেহারি। যাই হোক, সে আমার ঢের করেছে, তাছাড়া একরকম ধরতে গেলে আমার জন্যেই তার ওবাসার কাজটা গেল, একবার খবর দেওয়া উচিত। বেহারি বুঝিল কাহার কথা হইতেছে, চুপ করিয়া রহিল। সতীশ বলিতে লাগিল, যে কেউ হোক না কেন, পথের ভিকিরি হলেও দুঃখে পড়লে দেখা চাই, না হলে মানুষ জন্মই বৃথা। কিন্তু আমি তাদের বাড়িতে ঢুকব না, গলির মধ্যেও না, মোড়ের উপর দাঁড়িয়ে থাকব। তুই একটিবার গিয়ে জেনে আসবি কষ্টে পড়েছে কি না। কষ্টে তো নিশ্চয়ই পড়েছে, সে আমি বেশ দেখতে পাচ্ছি, তাই কোনো রকমে কিছু দিয়ে আসা। বেহারি নিঃশব্দে পিছনে চলিতে লাগিল। সতীশ বলিল, কিন্তু আমাকে সেসব কথা বলবে না, অথচ তোর কাছে কিছুই লুকোবে না, বুঝলি না বেহারি? বেহারি তথাপি কথা কহিল না। সাবিত্রীদের গলির মোড়ে আসিয়া সতীশ দাঁড়াইল, বলিল, বেশি দেরি করিস নে যেন। বেহারি গলির মধ্যে প্রবেশ করিল। সতীশ কাছাকাছি পায়চারি করিয়া বেড়াইতে লাগিল, দূরে যাইতে সাহস করিল না, পাছে নির্বোধ বেহারি তাহাকে দেখিতে না পাইয়া আর কোথাও যায়। মিনিট 10 পরেই বেহারি ফিরিয়া আসিয়া বলিল, নেই। সতীশ উৎসুক হইয়া প্রশ্ন করিল, কখন ফিরে আসবে? বেহারি কহিল, সে আর আসবে না, 2 মাস হতে চলল, 1 দিনও আসে না। সতীশ গ্যাসপোস্টে হেলান দিয়া দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে বলিল, মিথ্যা কথা, তোকে ঠকিয়েছে। বিহারীও দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, কেউ ঠকায়নি, সত্যি সে আর আসে না, সত্যি সে বাড়ি চলে গেছে। তার ঘরের জিনিস পড়ে আছে, সে আর এমন কি জিনিস বাবু যে তার জন্যে মায়া হবে? সতীশ রাগিয়া বলিল, এমনই বা সে কি বড় লোক যে হবে না? তুই নিতান্ত বোকা, তুই বুঝে চলে এলি সে আর আসে না। এ কি হতে পারে বেহারি? একটা লোক নিরুদ্দেশ হয়ে গেল আর কেউ তার খবর নিলে না? আমি পুলিশে জানাবো। বেহারি মৌন নত মুখে দাঁড়াইয়া রহিল। সতীশ বলিল, মোক্ষদা কি বলে, সে জানে না? আমি বিশ্বাস করি না, সে নিশ্চয়ই জানে, আমি যাচ্ছি তার কাছে। বেহারি ব্যস্ত হইয়া উঠিল, আপনি যাবেন না বাবু। কেন যাব না? কেন তারা লুকোচ্ছে? আমি কাউকে খেয়ে ফেলতে এসেছি যে আমার কাছে লুকোচুরি? আমি বলছি তোকে, যেমন করে পারি আমি জানব সে কোথায় আছে। বেহারি ভীত হইয়া কহিল, তার মাসির দোষ নেই বাবু, সাবিত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, ঝগড়া করে গেছে, কাউকে জানিয়ে যায়নি। সতীশ ধমকাইয়া উঠিল, তবু বলবি জানিয়ে যায়নি? জানিয়ে গেছে, নিশ্চয়ই গেছে। বেহারি মাথা নাড়িয়ে বলিল,
না, কিন্তু সে শহরেই আছে। কোন ঠিকানায় আছে? গাধার মতো হাঁ করে থাকিস নে বেহারি, কি হয়েছে বল। বেহারি ক্ষণকাল স্থির থাকিয়া কি ভাবিয়া লইয়া বলিল, আপনি দুঃখ পাবেন তাই, না হলে সব কথা সবাই জানে, আমিও জানি। সতীশ অধীর হইয়া উঠিল, কি জানিস তাই বল না। বেহারি আবার চুপ করিয়া রহিল। সতীশ প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, তোর পায়ে পড়ি হারামজাদা, শিগগিরই বল। বেহারি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ প্রণাম করিয়া জুতার ধুলা মাথায় লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবু আমাকে নরকে ডুবালেন, একটু আড়ালে চলুন, বলছি বলিয়া অন্ধকার গলিটার ভিতরে ঢুকিয়া এক পাশে দাঁড়াইল। সতীশ সামনে দাঁড়াইয়া বলিল, কি? বিহারি ঢোক গিলিয়া বলিল, সাবিত্রীর মাসি মনে করেছে সে আপনার কাছে আছে, কিন্তু আমি জানি তা নয়। সতীশ অস্থির হইয়া বলিল, তুই খুব পণ্ডিত সে আমিও জানি, তারপরে কি বল। সবুর করুন বাবু, বলছি বলিয়া বিহারি আর একবার বেশ করিয়া ঢোক গিলিয়া বলিল, আমার খুব আশা হচ্ছে। কি আশা হচ্ছে? বিহারি মরিয়া হইয়া বলিয়া ফেলিল, সে ওইখানে গেছে, ওই বিপিনবাবুর কাছেই। কোন বাবু? আমাদের বিপিন? হ্যাঁ বাবু, তিনিই। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বসবেন না, চান করতে হবে, রাজ্যের লোক যে ওখানে। সতীশ সে কথা কানেও তুলিল না, ওধারের দেওয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক ভাঙা গলায় জিজ্ঞাসা করিল, তবে তার মাসি কেন মনে করলে সে আমার কাছে আছে? বিহারি কহিল, সাবিত্রী যেদিন বিপিনবাবুকে অপমান করে বিদেয় করে দেয়, সেদিন স্পষ্ট করে বলে সে সতীশবাবু ছাড়া আর কারো কাছে যাবে না। বাড়ির লোক আড়ালে দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল। সতীশ উঠিয়া দাঁড়াইল, জোর করিয়া নিজেকে কতকটা প্রকৃতস্থ করিয়া প্রশ্ন করিল, তবে তুই কেমন করে জানলি সে বিপিনবাবুর কাছেই গেছে? বিহারি মৌন হইয়া রহিল। সতীশ বলিল, বল। বিহারি আর একবার ইতস্তত করিল, সাবিত্রীর কাছে সেই যে বলিবে না বলিয়া অহংকার করিয়া আসিয়াছিল তাহা মনে করিল। শেষে আর একবার ঢোক গিলিয়া কহিল, আমি নিজের চোখে দেখে গেছি। সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল। বিহারি বলিল, আমরা যেদিন বাসা বদল করি তার পরদিন দুপুরবেলায় আমি আসি, তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুমোচ্ছিলেন। সতীশ ভয়ানক ধমক দেয়া উঠিল, মিথ্যে কথা। বিহারি চমকাইয়া উঠিয়া বলিল, না বাবু, সত্যি কথাই বলছি। সতীশ তাহার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া প্রশ্ন করিল, সাবিত্রী নিজে কোথায় ছিল? সাবিত্রী সেই ঘরেই ছিল, বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালে, জিজ্ঞাসা করতে লাগলো বাবুরা রাগ করেছেন কি না, আমরা বাসা বদলালুম কেন, এই সব। তারপরে আমি রেগে চলে এলুম, সেই দিন থেকেই সে বাবুর সঙ্গে চলে গেছে। এতদিন বলিসনি কেন? বিহারি চুপ করিয়া রহিল। সতীশ জিজ্ঞাসা করিল, তুই নিজের চোখে দেখেছিস না শুনেছিস? না বাবু, আমার সচক্ষে দেখা, একেবারে নিরীক্ষণ করে দেখা। আমার পা ছুঁয়ে দিব্যি কর, তোর চোখে দেখা, বামুনের পায়ে হাত দিচ্ছিস মনে থাকে যেন। বিহারি তৎক্ষণাৎ নত হইয়া সতীশের পায়ে হাত দিয়া বলিল, সে কথা আমার দিবারাত্রই মনে থাকে বাবু, আমার সচক্ষে দেখা। সতীশ আবার এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা বাসায় যা, উপেন্দাকে বলিস আজ রাত্রে আমি ভবানীপুরে যাব, ফিরব না। বিহারি বিশ্বাস করিল না, কাঁদিয়া ফেলিল। সতীশ বিস্মিত হইয়া বলিল, ও কি রে কাঁদিস কেন? বিহারি চোখ মুছিতে মুছিতে বলিল, বাবু আমি আপনার ছেলের মতো, আমাকে লুকোবেন না, আমিও সঙ্গে যাব। সতীশ জিজ্ঞাসা করিল, কেন? বিহারি বলিল, বুড়ো হয়েছি সত্যি, কিন্তু যাতে গোয়ালা, একগাছা হাতে পেলে এখনো পাঁচ ছজনের মোয়াড়া রাখতে পারি,
আমরা দাঙ্গা করতেও জানি, দরকার হলে মরতেও জানি। সতীশ শান্তভাবে বলিল, আমি কি দাঙ্গা করতে যাচ্ছি? আহাম্মক থাকার বলিয়াই চলিয়া গেল। বেহারি এবার বোধহয় বুঝিল কথাটা মিথ্যা নয়। তখন চোখটা মুছিয়া ফেলিয়া সেও প্রস্থান করিল। সতীশ ময়দানের দিকে দ্রুত পদে চলিয়াছিল। কোথায় যাইবে স্থির করে নাই, কিন্তু কোথাও তাহাকে যেন শীঘ্র যাইতেই হইবে। তাহার প্রধান কারণ, সে নিঃসংশয়ে অনুভব করিতেছিল এক মুহূর্তেই তাহার মুখের চেহারায় এমন একটা বিশ্রী পরিবর্তন ঘটিয়াছে যাহা লইয়া কাহারও সম্মুখে দাঁড়ানো চলে না। ময়দানের একটা নিভৃত অংশে গাছতলায় বেঞ্চ পাতা ছিল। সতীশ তাহার উপরে গিয়া বসিল এবং নির্জন দেখিয়া স্বস্তি বোধ করিল। অন্ধকার বৃক্ষতলে বসিয়া প্রথমেই তাহার মুখ দিয়া বাহির হইল, কি করা যায়? প্রশ্নটা কিছুক্ষণ ধরিয়া তাহার দুই কানের মধ্যে অর্থহীন প্রলাপের মতো ঘুরিতে লাগিল। শেষে উত্তর পাইল, কিছুই করা যায় না। প্রশ্ন করিল, সাবিত্রী এমন কাজ করিল কেন? উত্তর পাইল, এমন কিছুই করে নাই যাহাতে নতুন করিয়া তাহাকে দোষ দেওয়া যায়। প্রশ্ন করিল, এত বড় অবিশ্বাসের কাজ করিল কি জন্য? উত্তর পাইল, কোন বিশ্বাস তোমাকে সে দিয়াছিল তাই আগে বলো। সতীশ কিছুই বলিতে পারিল না। বস্তুত সে তো কোনো মিথ্যা আশাই দেয় নাই, একদিনের জন্যও ছলনা করে নাই, বরং পুনঃ পুনঃ সতর্ক করিয়াছে, শুভ কামনা করিয়াছে, ভগিনীর অধিক স্নেহ যত্ন করিয়াছে। সেই রাত্রির কথা সে স্মরণ করিল, সেদিন নিষ্ঠুর হইয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিয়া রক্ষা করিয়াছিল। কে এমন করিতে পারিত? কে নিজের বুকে শেল পাতিয়া লইয়া তাহাকে অক্ষত রাখিত? সতীশের চোখের পাতা ভিজিয়া উঠিল, কিন্তু এ সংশয় তাহার কিছুতেই ঘুচিতে চাহিল না যে এই প্রশ্নোত্তর মালার কোথায় যেন একটা ভুল থাকিয়া যাইতেছে। সে আবার প্রশ্ন করিল, কিন্তু তাকে যে ভালোবাসিয়াছি। উত্তর পাইল, কেন বাসিলে? কেন জানিয়া বুঝিয়া পঙ্কের মধ্যে নামিলে? প্রশ্ন করিল, তা জানিনে, পদ্ম তুলিতে গেলেও তো পাঁক লাগে। উত্তর পাইল, ওটা পুরাতন উপমা, কাজে লাগে না, মানুষ ঘরে আসিবার সময় পাঁক ধুইয়া পদ্ম লইয়া আসে। তোমার পদ্মই বা কি, আর এই পাঁক কোথায় ধুইয়াই বা ঘরে আসিতে? প্রশ্ন করিল, না হয় নাই ঘরে আসিতাম। উত্তর পাইল, ছি, এ কথা মুখেও আনিও না। তাহার পরে কিছুক্ষণ পর্যন্ত সে স্তব্ধ হইয়া নক্ষত্র খচিত কালো আকাশের পানে চাহিয়া হঠাৎ বলিয়া উঠিল, আমি তো তার আশা ছাড়িয়াই ছিলাম, তাহাকে পাইতেও চাহি না, কিন্তু আমাকে সে এমন করিয়া অপমান করিল কেন? একবার জিজ্ঞাসা করিল না কেন? কি দুঃখে সে একাজ করিতে গেল! টাকার লোভে করিয়াছে একথা যে কোনো মতেই ভাবিতে পারি না। বিপিনের মতো অনাচারী মদ্যপকে সে মনে মনে ভালোবাসিয়াছিল, এ কথা বিশ্বাস করিব কি করিয়া? তবে কেন? গঙ্গায় শীতল বাতাসে তাহার শীত করিতে লাগিল। সে ব্যাপারটা আগাগোড়া মুড়িয়া দিয়া চোখ বুজিয়া বেঞ্চের উপর শুইয়া পড়িতেই সাবিত্রীর মুখ উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। পতিতার কোনো কালিমাই তো সে মুখে নাই, গর্বে দীপ্ত, বুদ্ধিতে স্থির, স্নেহে স্নিগ্ধ, পরিণত যৌবনের ভারে গভীর অথচ রসে লীলায় চঞ্চল। সেই মুখ, সেই হাসি, সেই দৃষ্টি, সেই সংযত পরিহাস, সর্বোপরি তাহার সেই অকৃত্রিম সেবা, এমন সে তাহার এতখানি বয়সে কোথায় কবে পাইয়াছিল? ভস্মাচ্ছাদিত বন্যের মতো তাহার আবরণটা লইয়া খেলা করিতে গিয়া সে আগুন বাহির হইয়া পড়িয়াছে। ইহার দাহ হইতে কেমন করিয়া কোন পথে পলাইয়া আজ সে নিষ্কৃতি লাভ করিবে? নিষ্কৃতি লাভ করিয়াই বা কি হইবে?
তাহার দুই চোখ দিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। এ অশ্রু সে দমন করিতে চাহিল না, এ অশ্রু সে মুছিয়া ফেলিতে ইচ্ছা করিল না। অশ্রু যে এত মধুর, অশ্রুতে যে এত রস আছে, আজ সে তাহার পরম দুঃখের মধ্যে এই প্রথম উপলব্ধি করিয়া সুখী হইল, এবং যাহাকে উপলক্ষ করিয়া এত বড় সুখের আস্বাদ সে জীবনে এই প্রথম গ্রহণ করিতে পাইল, তাহারই উদ্দেশ্যে দুই হাত যুক্ত করিয়া নমস্কার করিল। সতীশ, আর যাই হোক, ভগবান আছেন, তাঁকে ফাঁকি দেওয়া যায় না, ছোট বড় সকলকেই একদিন তাঁর কাছে জবাবদিহি করিতে হয়, এ কথাগুলা অসংশয়ে বিশ্বাস করিত। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া মনে মনে বলিল, ভগবান, কার হাত দিয়ে তুমি কখন যে কাকে কি পাঠিয়ে দাও কেউ বলতে পারে না। আজ তোমারই হুকুমে সাবিত্রী দাতা, আমি ভিক্ষুক, তাই সে ভালো হোক মন্দ হোক সে বিচার আর যেই করুক আমি যেন না করি। আমার বুক থেকে সব জ্বালা সব বিদ্বেষ মুছে দাও, তার বিরুদ্ধে আমি যেন কৃতজ্ঞ হয়ে না থাকি। ওদিকে জ্যোতিষ সাহেবের বাড়িতে সন্ধ্যার পরে বসিবার ঘরে সরোজিনী, জ্যোতিষ, উপেন্দ্র এবং আরও একজন খর্বাকৃতি গোপ দাড়ি কামানো গুলি ভাঁটার মতো শক্ত সমর্থ ভদ্রলোক বসিয়াছিলেন। ইহার নাম শশাঙ্কমোহন, ইনিও বিলাত প্রত্যাগত, সুতরাং সাহেব। অল্পদিনেই সরোজিনীর প্রতি আকৃষ্ট হইয়াছেন এবং তাহা প্রাণপণে ব্যক্ত করিতে প্রয়াস পাইতেছেন। সেই প্রয়াস যে কতদূর সফলতার দিকে অগ্রসর হইতেছিল সে শুধু বিধাতা পুরুষই জানিতেছিলেন। আজ সতীশের প্রসঙ্গ উত্থিত হইয়াছিল। উপেন্দ্র তাহার অসাধারণ গায়ের জোর এবং অদ্ভুত সাহসের ইতিহাস শেষ করিয়া আশ্চর্য কণ্ঠস্বর ও তদপেক্ষা আশ্চর্য শিক্ষার কথা পাড়িয়াছিলেন। অদূরে সোফার উপর বসিয়া সরোজিনী দুই হাতের উপর চিবুক রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া নিবিষ্ট চিত্তে শুনিতেছিল। এমনই সময়ে বেহারি ভগ্ন দূতের মতো ঘরে ঢুকিয়া সতীশের ভবানীপুর যাওয়ার সংবাদ ঘোষণা করিয়া দিল। উপেন্দ্র কিছু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তার কে আছে সেখানে? বেহারি সংক্ষেপে জানি না বলিয়াই চলিয়া গেল। সতীশের জন্যই সকলে অপেক্ষা করিতেছিলেন, অতএব সকলেই নিরাশ হইলেন। সরোজিনী সোজা হইয়া বসিয়া হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, তবে আর কি হবে? জ্যোতিষ তাহার মুখের পানে চাহিয়া দেখিয়া সস্নেহে একটুখানি হাসিলেন, কিন্তু দমিলেন না শুধু শশাঙ্কমোহন, বরং খুশি হইয়া প্রস্তাব করিলেন, এখন সরোজিনী কর্ণধার হন। সঙ্গীত হইতে কতটা পরিমাণে আনন্দ আহরণ করিবার ক্ষমতা তাহার ছিল তাহা তিনিই জানিতেন, কিন্তু সরোজিনী দৃঢ় আপত্তি প্রকাশ করিতেই বলিয়া বসিলেন, বরং আমি তো বলি পুরুষের গান গাওয়াটাই ভুল, তার স্বভাবত গলা মোটা এবং ভারী, সুতরাং শিক্ষা তার যতই হোক এবং যত ভালো করেই গাইবার চেষ্টা করুন না কেন, কোনো মতেই শোনবার যোগ্য হতে পারে না। এই কথার আর কেহ যদিও প্রতিবাদ করিলেন না, কিন্তু সরোজিনী করিল। সে বলিল, আপনার কাছে নিশ্চয়ই যোগ্য নয়, হারমোনিয়াম পিয়ানোর গোড়ার মোটা ও ভারী পর্দাগুলো তৈরি করাও হয়তো ভুল, কিন্তু তবু সেগুলো তৈরিও হচ্ছে, লোকেও কিনছে। শশাঙ্কমোহনের তরফে এ কথার উত্তর ছিল না, তথাপি তিনি তাহার গৌরবর্ণ মুখ ঈষৎ রক্তাভ করিয়া কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সরোজিনী হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিল, মাকে খবর দিয়ে আসি, তিনি আবার খাবার নিয়ে বসে থাকবেন। উপেন্দ্র চকিত হইয়া বলিলেন, ওহো, তার খাওয়া দাওয়া বুঝি ওইদিকেই হচ্ছে, হোম ব্যাগ। উপেন্দ্রর বলার মধ্যে যে আন্তরিক স্নেহভিন্ন আর কিছুই ছিল না এবং সতীশ তাহার নিতান্ত স্নেহাস্পদ না হইলে তিনি এ ভাষা যে মুখে আনিতেও পারিতেন না, ইহা সরোজিনী সম্পূর্ণ বুঝিতে পারিয়া সহাস্যে কহিল,
এ আপনার ভারী অন্যায়। তাঁর রুচি যদি আপনার কুরুচির সঙ্গে না মেলে তো দোষ আপনার, তাঁর নয়। আচ্ছা, মাকে বলেই আসছি, বলিয়া সরোজিনী দ্রুত পদে বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই শশাঙ্কমোহন উপেন্দ্রর দিকে ফিরিয়া বলিলেন, আপনার বন্ধু বুঝি খুব গোঁড়া? উপেন্দ্র একটুখানি হাসিয়া বলিলেন, কম নয়, পূজো আন্নিকো করে জানি। সতীশ যে মাঝে মাঝে লুকাইয়া মদ খাইত এ কথা তিনি জানিতেন না, বোধ করি স্বপ্নেও ভাবিতে পারিতেন না। শশাঙ্কমোহন প্রশ্ন করিলেন, কি করেন তিনি? উপেন্দ্র বলিলেন, কিছুই না, কোনোদিন যে কিছু করবে এ ভরসাও কারো নেই। এই সংবাদে শশাঙ্কমোহনের মনের উপর হইতে যেন একটা পাথর নামিয়া গেল। খুশি হইয়া বলিলেন, তাইতেই। জ্যোতিষ এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিলেন। উপেন্দ্রকে লক্ষ্য করিয়া বলিলেন, কথাটা ঠিক হল না উপেন, শারীরিক উৎকর্ষটা কিছুই নয় নাকি? তাছাড়া আমি তো তাঁর গানে একেবারে মুগ্ধ হয়ে গেছি। যা কিছু তিনি করেছেন আমাদের এদেশে সে সম্মান যদি তাঁর নাও মেলে দুঃখের বিষয় সন্দেহ নেই, কিন্তু সে দোষ আমাদেরই, তাঁর নয়। মোকদ্দমার নথিপত্র না ঘেঁটে, এটর্নির সঙ্গে ধস্তাধস্তি না করে, হাকিমের তাড়া না খেয়েও যার ষোলো আনা আদায় হয়েই আছে, সে যদি একটু এদিকে না তাকায় তো সংসারটা নিতান্ত মাড়োয়ারির কাপড়ের দোকান হয়ে দাঁড়ায়। আমার তো তোমার বন্ধুটিকে দেখে সত্যিই হিংসা হয়। ভালো কথা, বৃদ্ধে রায় কত হে? এই সময় সরোজিনী নিঃশব্দে ঘরে ঢুকিয়া তাহার দাদার চৌকির পিঠের উপর ভর দিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কার দাদা? জ্যোতিষ বলিলেন, সতীশবাবুর বাবার। উপেন্দ্র বলিলেন, ঠিক জানি না, বোধ করি প্রায় 2 লাখ। জ্যোতিষ দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিয়া উঠিল, রাজা নাকি হে? উপেন্দ্র বলিলেন, না রাজা নয়, তবে বরাবরই ওরা বড় জমিদার, তার উপর বৃদ্ধ বিশেষ করেই বৃদ্ধি করেছেন। জ্যোতিষ চৌকিতে হেলান দিয়া পড়িয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, একেবারে সৌভাগ্যের প্রিয়তম পুত্র, স্বাস্থ্য শক্তি রূপ ঐশ্বর্য, মানুষ যা কিছু কামনা করে একাধারে সমস্তই। উপেন্দ্র হাসিতে লাগিলেন, শেষে বলিলেন, একটা মারাত্মক দোষও আছে, পরের দায় যেচে ঘাড়ে নিয়ে অসময়ে অপঘাতে মারা না পড়ে তো তুমি যা বলছো সে সবই ঠিক বটে। জ্যোতিষ সোজা হইয়া বসিয়া বলিলেন, অপঘাতে মারা পড়বে কেন? উপেন্দ্র বলিলেন, অসম্ভব নয় এবং পূর্বে হয়েও গেছে, রাগ পদার্থটি ওর দেহে যেমন ভয়ানক বেশি, প্রাণের মায়াটাও ঠিক তেমনই পরিমাণে কম। এই কলিযুগে বাস করেও যাদের অন্যায় অত্যাচারের ধারণাটা সত্যযুগের মতোই থাকে এবং রেগে উঠলে যাদের হিতাহিত বোধ থাকে না তাদের বেঁচে থাকা না থাকার উপর আমি তো বেশি আস্থা রাখি নে। সহ্য করতে পারাও যে একটা ক্ষমতা, অনাহূত সাহায্য করবার লোভ সংবরণ করতে পারাও যে অবস্থা বিশেষে প্রয়োজন, সেটাও বোঝেই না। ও যেন সেই সেকালের ইউরোপের নাইট, একালে বাংলাদেশে এসে জন্মেছে। জ্যোতিষ হাসিয়া বলিলেন, কিন্তু যাই বলো, শুনে শ্রদ্ধা হয়। উপেন্দ্র বলিলেন, হয়ও না, সংসারে বাস করতে গেলে অনেক ছোটোখাটো মন্দ জিনিসকে অগ্রাহ্য করতে হয়, এ শিক্ষা ওর আজও হয়নি, কোনোদিন হবে কি না জানি না, কিন্তু যদি না হয় শেষকালের ফলটা মধুর হবে না, ওরও না ওর আত্মীয় বন্ধুদেরও না। জ্যোতিষ বলিলেন, কিন্তু তুমি ওর আত্মীয় বন্ধু, তুমি কেন শেখাও না? উপেন্দ্রর মুখে হাসি ফুটিয়া উঠিল, বলিলেন, আমি ওর বন্ধু বটে, কিন্তু এ শিক্ষার ভার এরকম বন্ধুর উপরে নয়। যিনি সব বন্ধুর বড় বন্ধু হবেন, যিনি সমস্ত আত্মীয়ের উপর আত্মীয় হবেন, এ বিদ্যা হয় তিনি শেখাবেন, না হয় চিরদিন ওকে অশিক্ষিত হয়েই থাকতে হবে।
সরোজিনী এতক্ষণ নীরবে স্থির হইয়া শুনিতেছিল, এখন মুখ ফিরাইয়া বোধ করি একটুখানি হাসি গোপন করিল। উপেন্দ্র বলিলেন, কিন্তু সতীশের কথা আজ এই পর্যন্ত, আমাকে উঠতে হবে, খান দুই চিঠি লেখবার আছে। জ্যোতিষেরও জরুরি কাগজপত্র দেখিবার ছিল, তাহারও বসিবার জো ছিল না, তাই তিনিও উঠি উঠি করিতেছিলেন। কিন্তু সকলের পূর্বেই উঠিয়া পড়িল সরোজিনী। একবার মনে হইল সে উপেন্দ্রকে কি কথা যেন বলিতে চাহিল, কিন্তু শেষে কিছুই বলিল না, তাহাকেও একটি ক্ষুদ্র নমস্কার পর্যন্ত করিল না, অন্য মনুষ্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজিকার সভা যেমন করিয়া জমিবার কথা ছিল তেমন করিয়া জমিতে পারে নাই বটে, কিন্তু ভাঙিল আরও বিশ্রী করিয়া। উপেন্দ্র কিছুই জানিতেন না, তিনি কিছুই জানিলেন না। ১৬ তীক্ষ্ণ বুদ্ধিমতী কিরণময়ী স্বামীর পীড়া উপলক্ষে এই কয়টা দিন উপেন্দ্রকে ঘনিষ্ঠভাবে কাছে পাইয়া তাহাকে চিনিল। ইহাতে শুধু যে তাহার স্বার্থহানির ব্যাকুল আশঙ্কাটাই তিরোহিত হইল তাহা নহে, এই অপরিচিতের উদ্দেশ্যে একটা গভীর শ্রদ্ধার ভারে তাহার সমস্ত হৃদয় জলভারাক্রান্ত মেঘের মতো বর্ষণোন্মুখ হইয়া উঠিল। এমন লোক সে কখনো দেখে নাই, এমন লোকের সংসর্গে আসিতে পারার ভাগ্য কোনোদিন সে কল্পনা করিতে পারে নাই, তাই অত্যল্পকালের পরিচয়েই সে তাহার ভবিষ্যতের সকল সুখ দুঃখ ইহারি হাতে নিঃসংকোচিত্তে তুলিয়া দিল, এবং নির্ভয়ে নির্ভর করিতে পারা যে কি তাহা এই প্রথম উপলব্ধি করিয়া তাহার চির কারারুদ্ধ প্রাণ যেন মুক্ত পথের আলোক দেখিতে পাইল। উপেন্দ্র প্রভাত হইতে রাত্রি পর্যন্ত থাকিয়া মুমূর্ষ বন্ধুর সেবা করিতেছিলেন। প্রয়োজন হিসাবে এসেবার মূল্য ছিল না, কারণ হারানের জীবনের আশা আদেও ছিল না, কিন্তু এই সেবা কিরণময়ীর চোখে তাহার স্বামীর শুষ্ক দেহটাকেও আজ মহামূল্য করিয়া দিল। এই অর্ধমৃত দেহটার লোভেই অকস্মাৎ সে ভয়ানক লুব্ধ হইয়া উঠিল। তাহার আচার ব্যবহারের এই আকস্মিক অভাবনীয় পরিবর্তন মৃত্যুর উপকূলে দাঁড়াইয়া হারানো লক্ষ্য করিলেন। ছেলেবেলায় কিরণ আত্মীয়ের ঘরে মানুষ হইয়া ছেলেবেলাতেই ততোধিক অনাত্মীয় স্বামী ভবনে আসিয়াছিল। শ্বশ্রু অঘরময়ী তাহাকে কোনো দিন আদর যত্ন করেন নাই, বরং যতদূর সম্ভব নির্যাতন করিয়া আসিয়াছেন। স্বামীও তাহাকে একদিনের জন্য ভালোবাসেন নাই। তিনি দিনের বেলা স্কুলে শিক্ষা দিতেন, রাত্রে নিজে অধ্যয়ন করিতেন, বধূকে শিক্ষা দান করিতেন। বিদ্যার্জনের নেশা তাহাকে এমনই গ্রাস করিয়াছিল যে উভয়ের মধ্যে গুরু শিষ্যের কঠোর সম্বন্ধ ভিন্ন, স্বামী স্ত্রীর মধুর সম্বন্ধের কিছুমাত্র অবকাশ ঘটে নাই। এমনই করিয়াই এই নিরুপমা প্রখর বুদ্ধিশালিনী রমণী শৈশব অতিক্রম করিয়া পরিপূর্ণ যৌবনের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছিল। এমনই করিয়াই সংসারের সৌন্দর্য মাধুর্য হইতে নির্বাসিতা শুষ্ক কঠোর হইয়া উঠিয়াছিল, এবং এমনই স্নেহপ্রেমে বঞ্চিত হইয়াই সে নারীর শ্রেষ্ঠ ধর্মেও জলাঞ্জলি দিতে বসিয়াছিল। অঘরময়ী সমস্ত জানিতেন, তাহার রূপসী বধূ যে ইদানিং সতী ধর্মের সম্পূর্ণ মর্যাদা বহন করিয়া চলে না ইহাও তিনি বুঝিতেন, কিন্তু পুত্র তাহার মৃতকল্প, দুঃসহ দুঃখের দিন সমাগত প্রায়, এই মনে করিয়াই বোধ করি বধূর বিসদৃশ আচার ব্যবহারও উপেক্ষা করিয়া চলিতেন। যে ডাক্তার হারানের চিকিৎসা করিতেছিল সে যে কি আশায় বিনা ব্যয়ে ঔষধপত্র যোগাইতেছে, কেন সংসারের অর্ধেক ব্যয়ভারও বহন করিতেছে ইহা তাহার অগোচর ছিল না, কিন্তু মৃতকল্প সন্তানের চিকিৎসার কাছে কোনো অন্যায়কেই বড় করিয়া দেখিবার তাহার সাহস ছিল না, শিক্ষাও ছিল না, অধিকন্তু তিনি পুত্রবধূকে ভালোবাসিতেন না।
উপেন্দ্রও যে এই জালে ধীরে ধীরে আবদ্ধ হইতেছিল, তাহার অকাতর অর্থব্যয় এবং অক্লান্ত সেবার গোপন উদ্দেশ্য যে আ শৈশব বন্ধুত্বকে অতিক্রম করিয়া নিঃশব্দে আর এক স্থানে মূল বিস্তার করিতেছিল, এ বিষয়ে তাহার সন্দেহও ছিল না, আপত্তিও ছিল না। কাল হইতে উপেন্দ্র আসে নাই, এই কথা অঘরময়ী তাহার ঘরের চৌকাঠের বাহিরে একখানা জীর্ণ মলিন বালাপোষ গায়ে দিয়া বসিয়া ভাবিতেছিলেন। শীতের সূর্য তখনও অস্ত যায় নাই, কিন্তু এ বাড়ির ভিতরটায় ইহারই মধ্যে অন্ধকারের ছায়া পড়িয়াছিল। সূর্যদেব কখন উদয় হন কখন অস্ত যান সুদিনেও সে সংবাদটা এ বাটির লোকে রাখে নাই। এখন দুঃখের দিনে তাহার সহিত প্রায় সমস্ত সম্বন্ধই বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল। অঘরময়ী ডাকিলেন, বৌমা সন্ধেটা জেলে দিয়ে একবার বসো তো মা, একটা কথা আছে। কিরণময়ী তাহারই ঘরের মধ্যে কাজ করিতেছিল, বলিল, এখনো সন্ধে হয়নি মা, তোমার বিছানাটা পেতে দিয়েই যাচ্ছি। অঘরময়ী বলিলেন, আমার আবার বিছানা, শোবার সময় আমি পেতে নেব। না না তুমি যাও মা, প্রদীপগুলো জেলে দিয়ে একটু ঠান্ডা হয়ে বসো, দিবা রাত্রি খেটে খেটে দেহ তোমার আধখানি হয়ে গেল, সেদিকে একটু দৃষ্টি রাখা যে দরকার মা, বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিলেন। অনতিকাল পরে বধূ কাছে আসিয়া বসিতে গেলে তিনি বাধা দিয়া বলিয়া উঠিলেন, আগে প্রদীপগুলো। বধূ শ্রান্তভাবে বলিল, তুমি কেন ব্যস্ত হচ্ছ মা, সন্ধের এখনো ঢের দেরি আছে। অঘরময়ী বলিলেন, তা হোক, নিচে যে অন্ধকার, একটু বেলা থাকতেই সিঁড়ির আলোটা জেলে দেওয়া ভালো, এখনই হয়তো উপিন এসে পড়বে, কাল থেকে সে আসেনি। কই বৌমা, এখনো তোমার তো গা ধোয়া চুল বাঁধা হয়নি দেখছি, কি করছিলে গা এতক্ষণ? শ্বশুর কণ্ঠস্বরে অকস্মাতেই বিরক্তিকর আভাসে বিস্মিত বধূ ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া একটুখানি হাসিয়া বলিল, আমি রোজ এমনই সময়ে গা ধুই না কাপড় ছাড়ি মা, এখনো তো আমার রান্নাঘরেরই কাজ মেটে না, তারপরে। শাশুড়ি বিরক্ত হইয়া বলিয়া উঠিলেন, তারপরের কাজ তারপরে হবে বৌমা, এখন যা বলি শোনো। বধূ যাইতে উদ্যত হইয়া কহিল, যাই প্রদীপগুলো জেলে দিয়ে তোমার কাছে এসেই বসি। অঘরময়ী রাগ করিয়া উঠিলেন, আমার কাছে এখন মিছি মিছি বসে থেকে কি হবে বাছা, কাজ আগে না বসা আগে, দিন দিন তুমি কিরকম যেন হয়ে যাচ্ছ বৌমা। তাহার স্নেহের অনুযোগ হঠাৎ তিরস্কারের আকার ধরিতেই কথাগুলো অত্যন্ত শক্ত ও রুক্ষ হইয়া কিরণময়ীর কানে গিয়া বিধিল। সেও রাগ করিয়া জবাব দিল, তোমরাই আমাকে কিরকম করে তুলছ মা, সব সময় উল্টো উল্টো কথা বললে সোনা চুলোয় যাক, বুঝতেই তো পারা যায় না, কি বলতে চাও তুমি স্পষ্ট করেই বলো না, বলিয়া উত্তরের জন্য মুহূর্তকাল অপেক্ষা না করিয়া দ্রুত চলিয়া গেল। বধূর দ্রুত পদে চলিয়া যাওয়া যে কি তাহা এবারই সকলেই বুঝিত, অঘরময়ীও বুঝিলেন। কিরণময়ী নিচে উপরে আলো জ্বালিয়া তাহার শাশুড়ির ঘরে যখন প্রদীপ দিতে আসিল তখন শাশুড়ি কাঁদিতেছিলেন, তাহার কান্না যখন তখন যে সে কারণেই উচ্ছ্বসিত হইয়া উঠিত। কিরণময়ী থমকিয়া দাঁড়াইয়া বলিল, তোমার হরিনামের মালাটা এনে দেব মা। শাশুড়ি বালাপোষের কোণে চোখ মুছিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, দাও। সে ঘরে গিয়া দেয়ালে টাঙানো মালার ঝুলিটা পাড়িয়া আনিয়া হাতে দিতে গেলে তিনি ঝুলিটা না লইয়া বধূর হাতখানি ধরিয়া ফেলিয়া, একটুখানি বসো মা, বলিয়া টানাটানি করিয়া নিজের কাছে বসাইয়া তাহার মুখে কপালে মাথায় হাত বুলাইয়া দিলেন, চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন এবং বহুক্ষণ পর্যন্ত কিছুই না বলিয়া কাঁদিতে লাগিলেন। কিরণময়ী শক্ত হইয়া বসিয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। খানিক পরে অঘরময়ী আর একবার বালাপোষের কোণে চোখের জল মুছিয়া বলিলেন, শোকে তাপে আমি পাগল হয়ে গেছি, আমার সামান্য একটা কথায় রাগ করলে কেন বলো তো মা। কিরণ অবিচলিতভাবে বলিল, শোক তাপ তোমার তো একলার নয় মা, আমরাও মানুষ,
সেটা ভুলে গিয়ে একটা কথা বলাই যে যথেষ্ট, না হলে হাজার কথাতেও রাগ হয় না। অঘরময়ী চোখ মুছিতে মুছিতে বলিলেন, সে কথা কি জানি না মা? জানি, কিন্তু আমার একে একে সবাই গেল, এখন তুমিই আমার সব, তুমি আমার ছেলে মেয়ে। হারানের শোকে যদি বুক বাঁধতে পারি তা তোমার মুখ চেয়েই পারব বলিয়া আর একবার বালাপোষ চোখে দিয়া কাঁদিতে লাগিলেন। কিন্তু এ ছলনায় কিরণ ভুলিল না, সে মনে মনে জ্বলিয়া উঠিয়াও শান্তভাবেই বলিল, তুমি কি করে বুক বাঁধবে সেটা এখন থেকে ঠিক করে রেখেছো, কিন্তু আমি কি করে বুক বাঁধবো সেটা তো ভাবনি মা। আবার তাও বলি, এসব কথা এখনই বা কেন, যখন সত্যই বুক বাঁধাবাঁধির দিন আসবে তখন সময়ের টানাটানি হবে না, ও সময় এত কম করে আসে না মা, যে আগে থেকে ঠিক হয়ে না থাকলে সময়ে কুলোয় না। বধূর কথাগুলি মধুর না শুনাইলেও ইহার ভিতরে যে কতখানি শ্লেষ ছিল অঘরময়ী ধরিতে পারিলেন না, বরঞ্চ বলিলেন, সময় আসাবই কি মা, উপিন সেদিন যে সাহেব ডাক্তারকে এনেছিলেন তিনিও তো ভালো কথা কিছুই বলে গেলেন না, আমি তাই কেবলই ভাবছি বৌমা, উপিন যদি এ সময় না এসে পড়ত তাহলে কি দুর্দশায় না আমাদের হতো। বউ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া তিনি একটু উৎসাহিত হইয়াই বলিতে লাগিলেন, ওকে ছেলেবেলা থেকেই জানি কি না, নখালিতে ওরা দুটি ভাইয়ের মতো আসত যেত, তখন হতেই আমাকে মাসি বলে রাখত, যেমন বড় লোকের ছেলে তেমনই নিজেও বড় হয়েছে। সেদিন আমাকে কাঁদতে দেখে বললে, মাসিমা আমাকে হারানদার ছোট বলেই মনে করবেন, এর বেশি আমার আর কিছুই বলবার নাই। আমি বললুম, বাবা আমাকে কোনো একটা তীর্থস্থানে রেখে দিস, যে কটি দিন বাঁচি যেন গঙ্গা স্নান করতে করতে মা গঙ্গার কোলে আমার হারানের কাছে যেতে পারি। আর তিনি বলিতে পারিলেন না, এইবার আকুল হইয়া কাঁদিয়া উঠিলেন। বউ চুপ করিয়াছিল, চুপ করিয়াই রহিল। তিনি কিছুক্ষণ কাঁদিয়া বুকের ভার লঘু করিয়া পরিশেষে চোখ মুছিয়া গাঢ়স্বরে বলিলেন, থেকে থেকে এই কথাই মনে ওঠে, ও যদি না এসে পড়ত। নিচেকে ডাকলে না বৌমা? বউ কহিল, নিচে ঝি বাসন ধুচ্ছে, কেউ ডাকলেই খুলে দেবে। শাশুড়ি অস্থির হইয়া বলিলেন, না না বৌমা তুমি যাও, ঝি কাজে ব্যস্ত থাকলে কিছুই শুনতে পায় না। কিরণ কিছুমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া আস্তে আস্তে বলিল, আমারও কাজ আছে মা, খাবার তৈরি। অঘরময়ী অকস্মাৎ আগুন হইয়া উঠিলেন, খাবার তো পালিয়ে যাচ্ছে না বাছা, তুমি কিছুই বোঝো না কেন গা, যে না হলে। কিরণ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমার বুঝেও কাজ নেই, আমাদের আপনার লোক সবাই গেলেও যদি আমাদের দিন চলে তো উপিনবাবু না থাকলেও আটকাবে না বলিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। অঘরময়ী ক্রোধে কথা কহিতে পারিলেন না, এবং যতক্ষণ বধূকে দেখা গেল ততক্ষণ তাহার জ্বলন্ত চোখ দুটো আগুন ছড়াইয়া তাহাকে যেন ঠেলিয়া বিদায় করিয়া দিয়া আসিল। তারপর তিনি অত্যন্ত ক্রোধের সহিত ঝিকে পুনঃ পুনঃ ডাকাডাকি করিতে লাগিলেন, তাহারও সাড়া পাওয়া গেল না। সে শীতের ভয়ে সন্ধ্যার পূর্বেই খন খন ঝনঝন শব্দ করিয়া মাজা ধোয়া সারিয়া লইতেছিল, তাহার ক্রুদ্ধ আহ্বান শুনিতে পাইল না। তখন ঘরের প্রদীপটা হাতে লইয়া বারান্দার ধারে আসিয়া চেঁচাইয়া বলিলেন, তুই কি কানের মাথা খেয়েছিস লা, শুনতে পাস নে উপিনবাবু এক ঘন্টা বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করছেন। এ চিৎকার ঝি শুনিতে পাইল, এবং উপেন্দ্রর নাম শুনিয়া ধড়পড় করিয়া উঠিয়া পড়িয়া ছুটিয়া গিয়া কবাট খুলিয়া ফেলিল, কিন্তু কেহই নাই। বাহিরে গলা বাড়াইয়া অন্ধকারে যত দূর দেখা যায় ভালো করিয়া দেখিয়াও কাহাকেও দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, কেউ নেই তো মা? অঘরময়ী প্রদীপ হাতে উদ্বিগ্ন হইয়া অপেক্ষা করিতেছিলেন, অবিশ্বাস করিয়া বলিলেন, নেই কি রে, আমি যে নিজের কানে তার ডাক শুনলুম, তুই গলির মধ্যে গিয়ে একবার দেখলি না কেন? ঝি বলিল, দেখেছি, কেউ নেই। কথাটা বিশ্বাস করিবার মতো নয়, উপিন কাল আসে নাই, আজও আসিবে না। তাই বিরক্ত হইয়াই বলিলেন, তুই আর একবার ভালো করে দেখ দেখি কেউ আছে কি না। বাহিরে অন্ধকার গলির মধ্যে যাইতে ঝির আপত্তি ছিল,
সেও বিরক্ত হইয়া জবাব দিল, তোমার এ কি কথা মা? তিনি কি লুকোচুরি খেলছেন যে অন্ধকার গলির মধ্যে গিয়ে হাতড়ে দেখতে হবে? বলিয়া সে নিজের কাজে মন দিল। অঘরময়ী ঘরে ফিরিয়া আসিয়া নির্জীবের মতো বিছানায় শুইয়া পড়িলেন। পীড়িত সন্তানের সংবাদ লইবার উৎসাহও তাহার রহিল না। তাহার ফিরিয়া ফিরিয়া কেবলই মনে হইতে লাগিল, সে কাল আসে নাই, আজিও আসিল না। সম্ভব অসম্ভব নানারূপ কারণ খুঁজিয়া ফিরিবার মধ্যে এ কথাটি তাহার কিন্তু একবারও মনে হইল না যে সে কলিকাতাবাসী নহে, অন্যত্র তাহার বাড়ি ঘর আত্মীয় স্বজন আছে, তথায় ফিরিয়া যাওয়াও সম্ভব। ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে হইল, রাগ করে নাই তো। কথাটা আবৃত্তি করিতেই তাহার অন্তঃকরণ আশঙ্কায় পূর্ণ হইয়া উঠিল এবং বধূর ক্ষণপূর্বের আচরণের সহিত মনে মনে মিলাইয়া দেখিয়াই সন্দেহ সুদৃঢ় হইল। তাই তো বটে, বউ যদি এমন কিছু। তিনি আর শুইয়া থাকিতে পারিলেন না, উঠিয়া রান্নাঘরের দিকে গেলেন। কিরণময়ী প্রজ্জ্বলিত উনানের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়াছিল। জ্বলন্ত ইন্ধনের উজ্জ্বল রক্তাভ আলো প্রচুর পরিমাণে তাহার মুখের উপর পড়িয়াছে। মাথায় কাপড় ছিল না, আজ সে চুল বাঁধে নাই, এলোমেলো চুলের রাশি কোনো মতে জড়াইয়া রাখিয়াছিল। অঘরময়ী দ্বারের সম্মুখে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। আজ যে বস্তুটি তাহার চোখে পড়িল তাহা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার সামর্থ্য তাহার ছিল না। সে স্তব্ধ মুখের উপরে উনানের রক্তাভ আলোক বিচিত্র তরঙ্গের মতো খেলিয়া ফিরিতেছিল। সেই মুখ তাহার সমস্ত অভিজ্ঞতার বাহিরে। এ মুখে খুঁত আছে কি না সে আলোচনা চলে না, নিখুঁত বলিয়াও ইহাকে প্রকাশ করা যায় না। ইহা আশ্চর্য, ইহাকে পূর্বে দেখেন নাই, ইহা অপূর্ব। নির্নিমেষ চোখে অনেকক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ মুখ দিয়া তাহার একটা দীর্ঘশ্বাস পড়িল। সেই শব্দে বধূ চকিত হইয়া দেখিল শাশুড়ি দাঁড়াইয়া, স্খলিত আঁচলটা মাথায় তুলিয়া দিয়া কহিল, তুমি এখানে কেন মা? স্বর শুনিয়া তাহার আরও চমক লাগিয়া গেল। এমন শান্ত এমন করুণ কণ্ঠস্বর তিনি আর কখনো শোনেন নাই। খপ করিয়া বলিয়া ফেলিলেন, তুমি একলাটি রান্না করছো মা, তাই একবার বসতে এলুম। বধূ তাহার দিকে একটা পিঁড়ি ঠেলিয়া উনানের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। তাহার মনের মধ্যে আবার বিরক্তি মাথা তুলিয়া উঠিল। গন্ধ যেমন বাতাস আশ্রয় করিয়া ফুলের বাহিরে আসে, অথচ ঝড়ে উড়িয়া যায়। কিরণময়ীর তৎকালীন মনের ভাবটা শাশুড়ির আকস্মিক আগমনে তেমনি মুহূর্তের মধ্যে বাহিরে আসিয়াই এই ছদ্ম স্নেহের ঝড়ে উড়িয়া গেল। ইহা সত্য নহে, কদর্য প্রতারণা মাত্র। কিন্তু কথা কাটাকাটি করিতে তাহার আর ভালো লাগিতেছিল না, নিরন্তর ঝগড়া করিয়া সে সত্যই শ্রান্ত হইয়া পড়িয়াছিল। কিছুক্ষণ স্থির থাকিয়া অঘরময়ী বলিলেন, ঝিকে একবার ডেকে দিয়ে যাব। কিরণময়ী অন্তরস্থ সমস্ত বিদ্রোহ দমন করিয়া শান্তভাবে বলিল, কি দরকার মা, আমি রোজই একলা রাঁধি, একলা থাকা আমার অভ্যাস হয়ে গেছে, বরং উনি ঘরে একলা আছেন, তাঁর কাছে গিয়ে কেউ বসলে ভালো হয়। পীড়িত সন্তানের উল্লেখে জননী আঘাত পাইয়া ব্যস্ত হইয়া বলিলেন, তাই যাই, তুমিও একটু শীঘ্র কাজ সেরে চলে এসো মা। ইতিমধ্যে উপেন্দ্র বাড়ি ফিরিয়া গিয়াছেন। সতীশও আরেকটি দিন মাত্র উপেন্দ্রর সঙ্গে হারানকে দেখিতে আসিয়াছিল, আর আসে নাই। সে নিজের ব্যথা লইয়াই বিব্রত ছিল। উপেন্দ্র তাহার অন্যমনস্ক ভাব এবং এ বাটিতে আসিতে অনিচ্ছা জানিয়া তাহাকে আর আহ্বান করেন নাই। চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা একাকী স্থির করিতেছিলেন। শুধু কলিকাতা ছাড়িয়া বাড়ি ফিরিয়া যাইবার দিন সতীশকে ডাকিয়া মধ্যে মধ্যে সংবাদ লইতে এবং তাহাকে চিঠি লিখিয়া জানাইতে অনুরোধ করিয়া চলিয়া গিয়াছেন। আজ সতীশ স্কুল হইতে ফিরিয়াই উপেন্দ্রর পত্র পাইল। তিনি লিখিয়াছেন, ভরসা করি তোমার লেখাপড়া ভালোই হইতেছে, কয়দিন হারানদার সংবাদ না পাইয়া ভাবিত হইয়াছি, যদিও জানি সংবাদ দিবার প্রয়োজন হয় নাই বলিয়াই দাও নাই,
তথাপি তাহার চিকিৎসাটা কিরূপ হইতেছে লিখিয়া জানাইবে। সতীশের পিঠে চাবুক পড়িল, সে একদিনও যাইয়া সংবাদ লয় নাই। ইতিমধ্যে ও বাটিতে কত কি ঘটিয়া থাকিতে পারে, অথচ তাহারই উপরে নির্ভর করিয়া উপিন্দা বাড়ি গিয়াছেন। সে দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিহারী জল খাবার আনিতেছিল, ধাক্কা খাইয়া তাহার থালা গেলাস ছড়াইয়া পড়িল। সতীশ ফিরিয়া দেখিল না, রাস্তায় আসিয়া একখানা খালি গাড়িতে চড়িয়া বসিল এবং দ্রুত হাঁকাইতে অনুরোধ করিয়া পথের দিকে সতর্ক হইয়া রহিল। তাহার ভয় ছিল পাছে চিনিতে না পারায় গলিটা পার হইয়া যায়। মিনিট কুড়ি পরে যখন গাড়ি ছাড়িয়া সে ক্ষুদ্র গলির মধ্যে প্রবেশ করিল, তখনও বেলা আছে। পায়ের নিচে খোলা নর্দমা ও চলিবার পথ এবং মাথার উপরে আকাশ ও আলো তখনও অন্ধকারে একাকার হয় নাই। দ্রুত পদে হাঁটিয়া 13 নম্বর বাটির সম্মুখে আসিতেই কবাট খুলিয়া গেল। কে যেন তাহারই জন্য অপেক্ষা করিয়া পথ চাহিয়াছিল। সতীশের বুকের ভিতরটা কাঁপিয়া উঠিল, সহসা প্রবেশ করিতে পারিল না। কবাটের পার্শ্বেই কিরণময়ী, সে তাহার হাসি মুখ একটুখানি বাহির করিয়া ভারী সমাদরের সহিত কহিল, এসো ঠাকুরপো, দাঁড়িয়ে রইলে যে। আবার সেই ঠাকুরপো! লজ্জায় সতীশের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু তখনই সামলাইয়া লইয়া বিনীতভাবে কহিল, আপনি দেখছি আমাকে এখনো মাপ করেননি। কিরণময়ী কহিল, না, তুমি তো মাপ চাওনি, চাইবার আগেই গায়ে পড়ে দিলে মানি লোকের অমর্যাদা করা হয়। অমর্যাদা করবার মতো কম দামি জিনিস তো তুমি নও ঠাকুরপো। তাহার এই প্রসন্ন রহস্যলাপের মধ্যেও এমন একটা গভীর কারুণ্য স্পষ্ট হইয়া উঠিল যে সতীশ আনত মুখে মৃদুকণ্ঠে কহিল, আমার কোনো দাম নেই বউ ঠাকুরুন, আমার কোনো অমর্যাদা হবে না, আমাকে আপনি মাপ করুন। কিরণময়ী একটুখানি হাসিয়া বলিল, এমন জিনিস অনেক আছে ঠাকুরপো যাকে ক্ষমা করলেই তার শেষ হয়ে যায়। আজ তোমাকে ক্ষমা করতে গিয়ে যদি আবার সতীশবাবু বলে ডাকতে হয়, তাহলে বলে রাখছি ঠাকুরপো, সে ক্ষমা তুমি পাবে না। তোমাকে ধরে রাখবার ওই একটুখানি শেকল তুমি নিজে আমার হাতে তুলে দিয়েছ, সেটি যে মিষ্টি কথায় ভুলিয়ে ফিরিয়ে নেবে তত নির্বোধ এই বউ ঠাকুরুনটি নয়। এই বলিয়া সে একটু বিশেষভাবে ঘাড় নাড়িল। কিন্তু সতীশ চমকাইয়া উঠিল, এই শেকল বাঁধাবাঁধির উপমাটা তাহার ভালো লাগিল না, বরং হঠাৎ তাহার মনে হইল তাহাকে অসাবধান পাইয়া এই মেয়েটি যেন সত্যই কিসের শক্ত শিকল তাহার পায়ে জড়াইয়া দিতেছে এবং মুহূর্তেই তাহার সমস্ত সহজ বুদ্ধি আত্মরক্ষার্থে সাজিয়া দাঁড়াইল। বাটিতে প্রবেশ করিবার সময় তাহার চক্ষে যে দৃষ্টি কর্তব্য ত্রুটির ধিক্কারে কুণ্ঠিত ও লজ্জায় বিনম্র দেখাইয়াছিল, ধাক্কা খাইয়া তাহা সন্দিগ্ধ তীব্র হইয়া উঠিল। কিরণময়ী কহিল, তোমার মুখ কিন্তু শুকিয়ে গেছে ঠাকুরপো, হয়তো এখনো জল খাওয়াও হয়নি, এসো কিছু খাবে চলো। সতীশ কিছুই না বলিয়া নিমন্ত্রণ রক্ষা করিতে প্রস্তুত হইল এবং এই সমস্ত রহস্য কৌতুকের কতটুকু শুধুই রহস্য এবং কতটুকু নয় অত্যন্ত সংশয়ের সহিত ইহাই বিচার করিতে সে এই রহস্যময়ীর অনুসরণ করিয়া চলিল। উপরে উঠিয়া বউ ফিরিয়া চাহিয়া বলিল, আজ ঝিকে নিয়ে মা কালীবাড়ি গেছেন, রান্নাঘরে বসে তুমি আমার লুচি বেলে দেবে, আমি ভেজে তুলব, পারবে তো? বলিয়ায় হাসিয়া উঠিয়া বলিল, তুমি যে পারবে সে তোমাকে দেখলেই বোঝা যায়, এসো। সতীশ অন্তরের দ্বন্দ্ব থামাইয়া রাখিয়া ভালো মানুষের মতো প্রশ্ন করিল, লুচি বেলতে পারি সে কথা কি আমার গায়ে লেখা আছে বউ ঠাকুরুন? কিরণময়ী বলিল, লেখা পড়তে জানা চায় ঠাকুরপো, সে রাত্রে আমার গায়েতেই কি কিছু লেখা ছিল? অথচ তুমি পড়েছিলে। সতীশ আবার মুখ হেঁট করিল। রান্নাঘরে গিয়া প্রথমে এমনই ধারা ঠোকাঠুকি এবং তারপরে দুজনে মিলিয়া খাবার তৈরির মধ্যে যখন এই সংঘর্ষের উত্তাপ অনেকটা শীতল হইয়া গেল, তখন কিরণময়ী জিজ্ঞাসা করিল, তোমার অনেক কথায় তোমার উপিন্দার মুখে শুনেছি, আচ্ছা ঠাকুরপো, তিনি এখন এখানে নেই বুঝি, বাড়ি ফিরে গেছেন না? সতীশ হাঁ বলিলে কিরণময়ী কহিল, আমি জানি তিনি এখানে নেই, কিন্তু মা বিশ্বাস করতে চান না, মা বলেন তাকে না জানিয়ে উপিনবাবু কখনোই যাবেন না,
তাকে বুঝি হঠাৎ যেতে হয়েছে? সতীশ ইহা ঠিক জানিত না, বস্তুত সে কিছুই জানিত না। ইতিমধ্যে ইহাদিগকে উপলক্ষ করিয়া দুই বন্ধুতে যে সকল অপ্রিয় কথা হইয়া গেছে তাহাও বলা যায় না। সতীশ চুপ করিয়া রহিল। তাহার না বলিয়া চলিয়া যাইবার কারণ সে কিছুতেই অনুমান করিতে পারিল না, কিন্তু কিরণময়ী কথাটা চাপা পড়িতে দিল না। কহিল, কাজটা তোমার দাদার ভালো হয়নি ঠাকুরপো, জানিয়ে গেলে কেউ তাকে ধরে রাখত না, অথচ মা এমন ভেবে সারা হতেন না। আমি কোনো রকমেই তাকে বোঝাতে পারিনে যে উপিনবাবু চিরকাল এদেশেই থাকেন না, অন্যত্র তাঁর ঘর বাড়ি আছে, কাজকর্ম আছে, এ সমস্ত ছেড়ে কতদিন মানুষে পরের দুর্ভাগ্য নিয়ে আটকে থাকতে পারে। কিন্তু বুড়ো মানুষের কাছে কোনো যুক্তিই যুক্তি নয়, তাদের নিজের প্রয়োজনের বাড়া সংসারে আর কিছু তারা দেখতেই পান না। সতীশ সে কথার ঠিক জবাব না দিয়া বলিল, উপিনদা এতদিন বাইরে ছিলেন এই তো আশ্চর্য, কোথাও বেশি দিন থাকা তাঁর স্বভাব নয়, বিশেষ বিয়ের পর থেকে একটা রাতও কোথাও রাখতে হলে মাথা খোঁড়াখুঁড়ি করতে হয়। আগে সমস্ত বিষয়ে তিনি আমাদের কর্তা ছিলেন, এখন একে একে সব ছেড়ে দিয়ে ঘরের কোণ নিয়েছেন। আদালতে নিতান্তই না গেলে নয়, তাই বোধ করি একটিবার যান, এই একবার দেখুন না। বউ বাধা দিয়া বলিল, বসো ঠাকুরপো, তোমার খাবার জায়গা করে দিয়ে বসি, তুমি খেতে খেতে গল্প করবে, সেই বেশ হবে। বলিয়া আসন পাতিয়া থালের উপর পরিপাটি করিয়া আহার্য সাজাইয়া দিয়া কাছে বসিয়া একান্ত আগ্রহের সহিত বলিল, তারপরে? সতীশ একখণ্ড লুচি মুখে পুড়িয়া দিয়া বলিল, সে একটা বিয়ে দিতে যাবার কথা, বৌঠাকরুন উপিন্দা একজন মস্ত ঘটক, কত লোকের যে বিয়ে দিয়েছেন ঠিক নেই। আমাদের দলের একটি ছেলের বিয়ে, উপিন্দা ঘটকালি থেকে শুরু করে সমস্ত উদ্যোগ আয়োজন নিজের হাতে করেন, অথচ বিয়ের রাত্রে দাদাকে আর পাওয়া গেল না, ছোট বউয়ের শরীর ভালো নেই বলে কিছুতেই ঘর থেকে বার হলেন না। আমরা সমস্ত লোক মিলে, ওহ সে কি অনুরোধ বৌঠাকরুন, কিন্তু কিছুতেই না। পাথরের দেবতা হলে বর পাওয়া যেত, কিন্তু উপিন্দাকে রাজি করা গেল না। ভালো আছি বলে ছোট বউ নিজে অনুরোধ করাতে বললেন, তোমার ভালো মন্দ বিবেচনা করবার ভার আমার উপরে, তোমার নিজের উপরে নয়, তুমি চুপ করো। কিরণময় স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার সমস্ত বিগত জীবন তাহারই হৃদয়ের অন্ধকার অন্তঃস্থলে নামিয়া আঁচড়াইয়া আঁচড়াইয়া কি যেন একটা রত্ন খুঁজিয়া ফিরিতে লাগিল। কিন্তু সতীশ কিছুই বুঝিল না, কোন কাহিনী কোথায় কি করিয়া বাজে, সে তার কি সংবাদ রাখে। সে বলিয়া চলিল, এই অনুপস্থিতিতে কে কিরূপ নিন্দা করিয়াছিল, কে কি বলিয়া উপহাস বিদ্রুপ করিয়াছিল, কত আনন্দ পণ্ড হইয়াছিল, এইসব। কিন্তু শ্রোতা কোথায়? এই তুচ্ছ কাহিনী হইতে কিরণময়ী তখন অনেক দূরে সরিয়া গিয়াছিল। হঠাৎ এক সময়ে সতীশ তাহার লুচি খাওয়া ও গল্প বলা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিল, আপনি শুনছেন না, কি ভাবছেন? কিরণময়ী চকিত হইয়া হাসিয়া বলিল, শুনছি বই কি ঠাকুরপো, কিন্তু আমি বলি অসুখ বিসুখে যত্ন করাই তো ভালো। সতীশ উত্তেজিত হইয়া বলিল, ভালো, কিন্তু বাড়াবাড়ি করা কি ভালো? এই সেবার ছোট বউয়ের পান বসন্ত হয়েছিল, উপিন্দা 8-10 দিন তার শিয়র থেকে উঠলেন না, বাড়িতে এত লোক আছে, তার নাওয়া খাওয়া বন্ধ করার কি প্রয়োজন ছিল? কিরণময়ী ক্ষণকাল তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিয়া উঠিল, আচ্ছা ঠাকুরপো, তোমার উপিন্দা কি ছোট বউকে বড্ড ভালোবাসেন? সতীশ তৎক্ষণাৎ বলিল, ও ভয়ানক ভালোবাসেন। কিরণময়ী আবার কতক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া বলিল,
ছোট বউ দেখতে কেমন ঠাকুরপো? খুব সুন্দরী? হ্যাঁ, খুব সুন্দরী। কিরণময়ী মৃদু হাসিয়া বলিল, আমার মতন? সতীশ মুখ নিচু করিয়া রহিল। খানিক পরে কি ভাবিয়া লইয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি এ কথা সত্যিই জানতে চান? সত্যি বই কি ঠাকুরপো? সতীশ বলিল, দেখুন, আমার মতামতের বেশি দাম নেই, কিন্তু যদি থাকে তাহলে এই বলি আমি, আপনার মতো রূপ বোধ করি পৃথিবীতে আর নেই। কিরণময়ী কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু ঠিক এই সময়ে নিচে ডাকাডাকি শব্দে সে উঠিয়া পড়িল। মা কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। সতীশ তাহার জল খাওয়া শেষ করিয়া বাহিরে আসিতেই অঘরময়ী সম্মুখে পড়িয়া গেল। তিনি মুখপানে চাহিয়া বধূকে জিজ্ঞাসা করিলেন, উপিনের ভাই না বৌমা? সে কোথায়? কিরণময়ী বলিল, তিনি বাড়ি ফিরে গেছেন। অঘরময়ী সংক্ষেপে ভালো বলিয়া তাহার সিন্দুর ও চন্দন চর্চিত মুখখানি কালি করিয়া তাহার ছেলের ঘরের মধ্যে চলিয়া গেলেন। সতীশ কহিল, আমি তবে যাই বউ ঠাকুরুন। কিরণময়ী অন্যমনস্কভাবে বলিল, এসো। সতীশ দুই এক পা গিয়ায় ফিরিয়া আসিয়া বলিল, উপিনদা চিঠি দিয়েছেন, জানতে চেয়েছেন হারানদার চিকিৎসা কিরূপ হচ্ছে। কিরণময়ী বলিল, চিকিৎসা বন্ধ আছে, যে ডাক্তার দেখছিল তাকে দেখানো অমত, অথচ কি মত তাও বলে যাননি। সতীশ আশ্চর্য হইয়া বলিয়া উঠিল, সে কি কথা, চিকিৎসা একেবারে বন্ধ করে বসে আছেন, এ কি রকম ব্যবস্থা? ব্যবস্থা না করেই তিনি চলে গেছেন। আমার মনে হচ্ছে একবার যেন তিনি বলেছিলেন সতীশ রইল, সেই ব্যবস্থা করবে। তুমি তো আসনি ঠাকুরপো। সতীশ ক্ষণকাল অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, কাল সকালেই আসব, বলিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল। সতীশ চলিয়া গেলে কিরণময়ী স্বামীর ঘরের কবাট একটুখানি খুলিয়া দেখিয়া লইল, তিনি একটা মোটা তাকিয়া হেলান দিয়া মায়ের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন। তাহার আজও সন্ধ্যায় জ্বর আসে নাই, এই খবরটুকু লইয়াই সে নিঃশব্দে ফিরিয়া আসিল এবং বাহিরের অন্ধকারে চুপ করিয়া বসিয়া অপূর্ব মমতার সহিত এইটুকুকে মনের মধ্যে লালন করিতে লাগিল। আজ সতীশের মুখে উপেন্দ্রর অধঃপতনের ইতিহাস তাহার সমস্ত বক্ষ মাধুর্যে ভরিয়া দিয়াছিল। আজ তাই যাহা কিছু এখানে আসিয়া পড়িল তাহাই মধুর হইয়া কিরণময়ীকে অনির্বচনীয় রসে স্নিগ্ধ করিয়া দিতে লাগিল। ১৭ সে রাত্রে সতীশ চলিয়া যাইবার পর বহুক্ষণ পর্যন্ত কিরণময়ী অন্ধকার বারান্দায় চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে উঠিয়া গিয়া রান্নাঘরে প্রবেশ করিল এবং রান্না চাপাইয়া দিয়া পুনর্বার স্তব্ধ হইয়া বসিল। তাহার বুকের মাঝখানে আজ সতীশ নিজের অজ্ঞাতসারে আসর বাঁধিয়া সুরবালা প্রভৃতি অপরিচিত নরনারীর দল আনিয়া এ যাক অদ্ভুত নাটকের অস্পষ্ট অভিনয় শুরু করিয়া দিয়া সরিয়া গেল, নির্জন ঘরের মধ্যে একলাটি বসিয়া তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার লোভ একদিকে কিরণময়ীর যেমন প্রবল হইয়া উঠিতে লাগিল, অন্যদিকে কিসের অনির্দেশ্য শঙ্কায় তাহার হাত পা চোখের দৃষ্টি তেমনি ভারী করিয়া দিতে লাগিল। এ যেন অন্ধকার রাত্রির ভয়ঙ্কর ভূতের গল্পের মতো তাহাকে ক্রমাগত এক হাতে টানিতে এবং আর হাতে ঠেলিতে লাগিল। এমনি করিয়া বিচিত্র স্বপ্ন জালের মধ্যে সে যখন নিরতিশয় অভিভূত, তেমনি সময়ে জুতার পদশব্দে চমকিয়া চাহিয়া দেখিল দ্বারের বাহিরেই ডাক্তার অনঙ্গমোহন আসিয়া দাঁড়াইয়াছেন। কিরণময়ী মাথার কাপড় অনেকখানি টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। ডাক্তার ইহা দেখিয়া ভ্রুকুটি করিলেন। ইতিপূর্বে এই ডাক্তারটি ঠিক এই জায়গায় অনেকবার আসিয়া দাঁড়াইয়াছেন এবং
পদ্ম হস্তের রান্নার লোভে অতিথি হইবার আবেদন জানাইয়া পুনঃ পুনঃ রহস্য করিয়া গেছেন। সেই পুরাতন পরিহাসের পুনরাবৃত্তির কল্পনা করিয়াই কিরণময়ীর সমস্ত চিত্ত তিক্ত হইয়া উঠিল। সে কঠিন হইয়া তাহারই প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু ডাক্তার রহস্য করিলেন না। ক্রুদ্ধ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, 10-12 দিন বাইরে থাকতে হয়েছিল বলে হারানবাবুর জন্য বড় চিন্তিত হয়েছিলুম, কিন্তু এসে দেখছি উদ্বেগের কিছুমাত্র কারণ ছিল না। কিরণময়ী ঘাড় নাড়িয়া কহিল, না, উনি ভালোই ছিলেন। ভালো থাকলেই ভালো, আমাকে তাহলে আর আবশ্যক নেই, কি বলো? কিরণময়ী তাহার উত্তরে ঘাড় নাড়িয়া বলিল, না। ডাক্তার কহিলেন, তোমাদের আবশ্যক না থাকলেও আমার আবশ্যক এখনো শেষ হয়নি, এইটুকু বলবার জন্যই আমাকে এত দূর পর্যন্ত আসতে হল। কিরণময়ী মুখ না তুলিয়াই ধীরে ধীরে বলিল, বেশ তো, মা এখনো জেগে আছেন, তাঁকে বলা দরকার, আমাকে বলা নিরর্থক। ডাক্তার মুখখানা অতি ভীষণ করিয়া পুনর্বার কহিলেন, আমি তাঁর কাছ থেকেই আসছি, তিনিও বলেন প্রয়োজন নেই, প্রয়োজন যে শেষ হয়েছে সে আমিও বুঝেছি, কিন্তু ডাক্তার বিদায় বলে একটা কথা আছে, সেটা ভুলে গেলে তো চলে না। কিরণময়ী চুপ করিয়া রহিল। ডাক্তার শ্লেষ করিয়া বলিতে লাগিলেন, আজ 5-6 মাস পরে এই ভারটা তুমিই নেবে কিংবা তোমার শাশুড়িই নেবেন, সে তোমাদের কথা, কিন্তু যাও বললেই তো ডাক্তার যায় না কিরণ। ডাক্তারের মুখ দিয়া তাহার নিজের নাম আজ হঠাৎ যেন তীরের মতো তাহাকে বিঁধিল। সে এমনই শিহরিয়া উঠিল যে ওই ক্ষীণ আলোকেও ডাক্তার তাহা দেখিতে পাইল। কিরণময়ী মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি চান আপনি, টাকা? ডাক্তার হাসির ভান করিয়া বলিলেন, আপনি কেন কিরণ, এখানে আর কেউ উপস্থিত নেই, তুমি বললেও দোষ হবে না, কিন্তু এতদিন কি চেয়েছিলুম শুনি, সে কি টাকা? পুনর্বার কিরণময়ী সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। ডাক্তার বলিলেন, টাকা চাইলে এ কথা বলা শক্ত, এখন তোমার ও অভাব যখন নেই তখন টাকা দিয়েই বিদেয় করো, আমি দুদিকেই ঠকতে রাজি নই, কিন্তু তুমি যে এতদিনে আমার মনের কথাটা টের পেয়েছো এজন্য তোমাকে ধন্যবাদ দিই, আজ আর বেশি বিরক্ত করব না, বলি কাল একবার আসতে পারি? এই লোকটি ভিতরে ভিতরে যে কিরূপ দগ্ধ হইতেছিল এবং এই সমস্ত যে তাহারই উৎক্ষিপ্ত ভস্মাবশেষ, কিরণময়ী তাহার নিশ্চিত বুঝিয়াও শান্ত দৃঢ়স্বরে মুখ তুলিয়া কহিল, না, আপনি একটু দাঁড়ান, আমি এখনই এনে দিচ্ছি, বলিয়াই পাশের দরজা খুলিয়া দ্রুত পদে চলিয়া গেল। এইবার ডাক্তার শঙ্কিত হইয়া উঠিলেন, কিরণকে তিনি চিনিতেন, কোথায় কি যে আনিতে গেল, হঠাৎ এত রাত্রে কি একটা অসম্ভব কাণ্ড করিয়া কোথাকার হাঙ্গামা কোথায় টানিয়া আনিবে, এই দুর্ভাবনা তাহাকে তদ্দণ্ডেই চাপিয়া ধরিল। সে আঘাত খাইয়া চলিয়া গিয়াছে, ফিরিয়া আসিয়া নির্দয় প্রতিঘাত করিবেই, সেই নিঃসন্দেহ প্রতিশোধের কঠোরতা কল্পনা করিয়া অনঙ্গমোহন আশঙ্কায় স্তম্ভিত হইয়া রহিল। ফিরিয়া আসিতে কিরণময়ীর বিলম্ব হইল না, সে নীরবে নত মুখে আঁচলে বাঁধা কতকগুলো অলংকার ডাক্তারের পায়ের কাছে উজাড় করিয়া দিয়া আস্তে আস্তে কহিল, এই নিন আপনি, আপনার দাবি যে কত সে হিসাব এতদিন পরে করতে যাওয়া বৃথা, অত সময়ও আমার নেই, ধৈর্যও থাকবে না, যা কিছু আমার ছিল সমস্তই আপনাকে এনে দিয়েছি, এই নিয়ে আমাদের মুক্তি দিন, আপনি যান। অনঙ্গ পাংশু মুখে চুপ করিয়া রহিলেন। কিরণ কহিল, দেরি করছেন কিসের জন্য, বিশ্বাস করুন আর আমার কিছুই নেই, যা ছিল সমস্তই এনে দিয়েছি, রাত হচ্ছে, আপনি বিদেয় হন। অনঙ্গ সভয়ে বলিলেন, আমি তো তোমার গায়ের গয়না চাইনি, টাকা চেয়েছিলুম মাত্র, তাও? কিরণ অত্যন্ত অসহিষ্ণুভাবে বলিয়া উঠিল,
গয়না যে টাকা, সে কথা বোঝবার বয়স আপনার হয়েছে, অনর্থক ছুতো করে কেন মিছে দেরি করছেন? এবার অনঙ্গ সবেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিলেন, না, আমি কিছুতে এসব নিতে পারবো না। কিরণময়ী অদূরে বসিয়া পড়িয়াছিল, বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। কেন পারবেন না? আপনি দয়া করছেন কাকে? আপনাকে যা দিলুম কোনো মতেই আর তা ফিরিয়ে নিতে পারবো না, এ কথা নিশ্চয়ই বললুম। এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, আপনি যদি নাও নেন কাল সমস্তই গরিব দুঃখীকে বিলিয়ে দেব, কিন্তু বাড়িতে রেখে কোনো মতেই আমার স্বামীর অকল্যাণ করব না। বলিয়া পা দিয়া সেগুলা ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, নিন তুলুন ওসব। শেষ কথাগুলা এতই কঠিন শুনাইল যে হতবুদ্ধি অনঙ্গমোহন হেঁট হইয়া সেগুলা কুড়াইতে লাগিল। কিরণময়ী ক্ষণকাল সেই দিকে চাহিয়া থাকিয়া উগ্রতা সংবরণ করিয়া নিরতিশয় ঘৃণা ভরে কহিল, নিয়ে যান, এসব চিহ্ন এ বাড়িতে থাকা পর্যন্ত আমার মুখে অন্ন জল রুচবে না, চোখে ঘুম আসবে না। ডাক্তার সবগুলি কুড়াইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। কিরণময়ী অধীরভাবে কহিল, রাত অনেক হল যে? ডাক্তার কহিলেন, যাচ্ছি, কিন্তু তুমিও ভুল করলে, এসব আমি দিইনি, সমস্তই তোমার নিজের, তবুও কেন যে আমি না নিলে গরিব দুঃখীকে বিলিয়ে দেবে বুঝতে পারলুম না, আমাকে মাপ করো কিরণ। কিরণময়ী ধমকাইয়া উঠিল, আবার নাম করে? হাঁ, ওগুলো আমার জিনিসই বটে, কিন্তু ওইগুলোর মায়াতেই আপনার সাহায্য নিয়েছিলুম, রাত ঢের হলো যে ডাক্তারবাবু। ডাক্তার নিজের নাম ছাপানো একখণ্ড কার্ড বাহির করিয়া বলিলেন, আমার বাড়ির ঠিকানাটা দিন। বলিয়া কিরণময়ী হাত বাড়াইয়া গ্রহণ করিল এবং পিছাইয়া আসিয়া জ্বলন্ত উনানে উহা নিক্ষেপ করিয়া বলিল, এর বেশি আমার আবশ্যক হবে না, আপনি এইমাত্র ক্ষমা চাইছিলেন না? আপনাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারবো বলেই আপনার সমস্ত ঋণ সমস্ত সম্বন্ধ নিঃশেষ করে দিলুম। কোনোদিন কোনো কারণে যেন আপনাকে আমার মনে না পড়ে, যাবার সময় শুধু এই কথা বলে যান, আর কোনোরূপ প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়ায় সশব্দে কবাট বন্ধ করিয়া দিয়া তাহার রান্নার জায়গায় ফিরিয়া আসিয়া বসিল। বাহিরে ডাক্তারের পায়ের শব্দ যখন তাহার কানে দূরে চলিয়া গেল, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাহিয়া দেখিল উনুন নিবিয়া গেছে। ফু দিয়া জ্বালিয়া দিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিল। তৃষ্ণায় গলা শুকাইয়া গেছে, তথাপি সে উঠিতে পারিল না। তাহার মনে হইতে লাগিল বাহিরের অন্ধকারে তখনও কি একটা আতঙ্ক যেন তাহারই জন্য হাত বাড়াইয়া অপেক্ষা করিয়া আছে। বুকের ভিতরটা এমনই অশান্ত হইয়া উঠিল যে দুই বাহু দিয়া সজোরে চাপিয়া রাখিল। এই বিদায়ের পালাটা একদিন তাহাকে সমাপন করিতেই হইবে, ইহা সে নিশ্চয় জানিত, কারণ আগাছা তাহার সর্বদেহে মূল বিস্তার করিয়া তাহাকে নিরন্তর আচ্ছন্ন করিতেছে, এ কথা সে যতই মনে করিয়াছে ততই মন তাহার তিক্ত বিষাক্ত হইয়া উঠিয়াছে। তথাপি এই বিভৎস বন্ধন পাশ হইতে নিজেকে মুক্ত করিয়া লইবার মতো জোর সে নিজের মধ্যে কিছুতেই খুঁজিয়া পায় নাই। এমনই করিয়া দিন বহিয়া গিয়াছে, অনুক্ষণ সহ্য করিয়াছে, কিন্তু কিছুই করিতে পারে নাই। সে এত বড় শক্ত কাজটা যে এত সহজে হইয়া গেল তাহাই কিরণময়ী চুপ করিয়া বসিয়া অন্তরে অন্তরে অনুভব করিতে লাগিল। প্রয়োজনের অনুরোধে যে পাপ নিজের ঘরে ডাকিয়া আনিয়া বড় করিয়াছে, সে যে আজ যাও বলিতেই গেল, এমন অসম্ভব কেমন করিয়া হইল? মান ভিক্ষা, সাধা সাধি, কান্নাকাটি, মর্মস্পর্শী অনুনয়, বিনয়, এ কাজের অবশ্যম্ভাবী ব্যাপারগুলো যাহার কল্পনা মাত্র তাহাকে প্রতিদিন তত্ত্বশেলে বিধিয়া গেছে, সে সমস্তই যে বাকি রহিল, সে কি আর একদিনের জন্য? না, সত্যই সমস্ত নিঃশেষ হইল। হঠাৎ দুয়ার খোলার শব্দে কিরণ চকিত হইয়া মুখ তুলিয়া দেখিল, ঝি বলিতেছে, উনুন নিবে যে জল হয়ে গেছে বৌমা, রাত তো কম হয়নি।
কিরণময়ী তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া কাছে সরিয়া আসিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, ডাক্তার আছে না গেছে রে? সে তো প্রায় 2 ঘন্টা হল। হাতে প্রদীপটা উজ্জ্বল করিতে করিতে বলিল, কিন্তু তোমাকেও বলি বৌমা। অকস্মাৎ জিহবা তাহার রুদ্ধ হইয়া গেল। প্রদীপটা উঁচু করিয়া ধরিয়া সম্পূর্ণ নিরাভরণা বধূর সর্বাঙ্গ বার বার নিরীক্ষণ করিয়া মেঝের উপর প্রদীপটা ধপ করিয়া রাখিয়া দিয়া বসিয়া পড়িয়া বলিল, এসব কি কাণ্ড বৌমা? আজ এখানেই শেষ করলাম, পরবর্তী পর্বগুলি নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ।